বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা মেধা মননে এক ধাপ এগিয়ে। Assalamualaikum warahmatullah. প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি আবারো চলে এসেছি তোমাদের অনলাইনে ক্লাস নিতে। তো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের আরবি বিষয় থেকে। তো আরবি বিষয়ে আজকে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে আজকে তোমাদের লেকচার নাম্বার 18। তো 18 নাম্বার লেকচারে আমি যেখান থেকে পড়াবো এই অধ্যায় এর আগের ক্লাস অর্থাৎ 17 নাম্বার লেকচারেও আমি পড়িয়েছি। তো 17 নাম্বার লেকচারে আমি তোমাদেরকে বলেছিলাম যে শব্দার্থগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এখান থেকে শব্দার্থ তোমাদের পরে পড়িয়েছিলাম এবং বলেছিলাম মুখস্থ করতে। আশা করি এগুলো মুখস্থ করে নিয়েছো। তো এই শব্দার্থ আলোকে এখন আজকে আমাদের পড়া চলে আসবে। এটা হচ্ছে আমাদের আরবিতে যেমন শব্দ দেওয়া থাকে, বাক্য দেওয়া থাকবে, বাক্যগুলোর বাংলায় ট্রান্সলেট করতে হবে, অর্থাৎ বাংলা অর্থগুলো লিখতে হবে। তো এই পরে আমি চলে এসেছি আজকে। তোমরা তোমাদের আরবিতে বইয়ের পেজ নাম্বার বের করো 37 নাম্বার পৃষ্ঠা। পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে আরবিতে 37 নাম্বার পৃষ্ঠা তোমরা বের করবে। এখান থেকে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম এই নিয়ে যে শব্দার্থগুলো ছিল, এই শব্দার্থ নিয়ে। তো আজকে আমি আলোচনা করব এখানকার যে অনুবাদ তোমাদের করতে হবে এই অনুবাদ অংশ নিয়ে, অন্তর্ভুক্ত বিষয় যেহেতু ছিল ইস্তিগরাম ও হাজা অর্থাৎ হাজা এর ব্যবহার নিয়ে। সুতরাং এই শব্দার্থ অনুযায়ী আমি এখন যে ট্রান্সলেট করতে যাচ্ছি অর্থাৎ বাংলা অনুবাদ করতে যাচ্ছি সেটা সেখানে আমাদের হাজা এবং জারিকা এর ব্যবহার রয়েছে। তো তোমাদের প্রশ্ন হবে এরকম যে বাংলা করো, বাংলা করো অর্থাৎ আরবি একটা বাক্য দেওয়া থাকবে, তার বাংলা তোমাদের লিখতে হবে। তো আমি এখানে আরবি অংশ উঠাবো না, শুধু বলে দিচ্ছি এবং সাথে বাংলা লিখে দিচ্ছি এখানে। তোমরা যদি তোমাদের বইয়ের নিচের অংশের দিকে তাকাও তাহলে দেখতে পাবে এখানে প্রথমত লেখা আছে হাজা মসজিদুল ওয়া জালিকা বাইতুন। তাহলে হাজা এবং জালিকা আমি সেদিনে বলেছিলাম যে হাজা অর্থ এটি বা এটা, হাজা এই হাজা অর্থ এটি বা এটা। আর সাথে আরেকটা আছে কি জালিকা, দুইটার অর্থ বলে দিয়েছিলাম। জালিকা অর্থ ওইটি, ওইটি। যখন কোনো কিছু দূরে থাকে তখন আমরা জালিকা ব্যবহার করব এবং কাছের কোনো কিছু হলে আমরা হাজা ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের ব্যবহার নিয়ম। কিন্তু এখানে আমাদের দুটো শব্দই দেওয়া আছে এখানে। তো সুতরাং আমরা এখান থেকে অনুবাদ করতে যাব। প্রথমে আমাদের দেওয়া আছে, আমি উপর নিচে পয়েন্ট করে লিখে দিচ্ছি, যদিও বইয়ের তোমাদের নাম্বারিং করা নাই, তারপর আমি লিখে দিচ্ছি। আচ্ছা আমি যেহেতু আর লিখাবো না, বাংলা সেটা আমি লিখে দিচ্ছি। প্রথমেরটাকে আমি নাম্বার 1 দিলাম, 1 নাম্বার দিলাম। এখানে লেখা আছে হাজা মসজিদুন ওয়া জালিকা বাইতুন। হাজা তাহলে এটা আমি লিখব এটা, এটা বা এটি, যেটা লিখতে হবে এটা বা এটি। এটা হাজা মসজিদুন মসজিদ, মসজিদ ওয়া জালিকা বাইতুন এবং ওইটা, ওইটা ঘর, ওইটা ঘর। বাইতুন অর্থ ঘর, তোমরা সবাই পড়েছো। তাহলে হাজা মসজিদ ও জালিকা বাইতুন, এটা মসজিদ এবং ওইটা ঘর। দ্বিতীয়টাকে নাম্বার 2 দিলাম। এখানে লেখা আছে হাজা সুকানুন ও জালিকা লাবানুন। আমি একটু উপর থেকে নিচের দিকে যাচ্ছি, তারপরে আমি বাম পাশে যে লেখাগুলো আছে এগুলো করে দিব। তো আমি এখান থেকে হাজা জালিকা ও হাজা সুকানুন ও জালিকা লাবানুন রয়েছে। তো আমি এখন এটা লিখব সুকানুন ও জালিকা লাবানুন। তাহলে সুকানুন অর্থ তোমরা চিনি পড়েছো, তাহলে এখানে ওইটার একই ধরনের কথা হবে। তাহলে এটা আর সুগার অর্থাৎ চিনি বলেছো তো সুতরাং চিনি হবে এটা চিনি ওয়াজালিকা এবং ওইটা ওইটা আলামান অর্থ করেছো তোমরা দই তো সুতরাং এখানে হবে দই হাজার সুগার অর্থ এটা চিনি ওয়াজালিকা লাবান এবং ওইটা দই নাম্বার 3 তিনে আছে দেখো আজালিকা কিতন এটা প্রশ্ন করেছে আজালিকা কিতন তোমাদের লিখতে হবে ওইটা কি বিড়াল প্রশ্ন করেছে ওইটা কি বিড়াল প্রশ্নবোধক অবশ্যই চিহ্ন দিতে হবে এটা কিন্তু প্রশ্ন করেছে আজালিকা কিতন ওইটা কি বিড়াল তো এখন কি বলছে লা আজালিকা কালবন লা অর্থ না না ওইটা 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 কুকুর ওইটা কুকুর তাহলে এটা আমি আবার বলি এটা একটু আলাদা আজালিকা কিতন এখানে তোমরা দেখতে পাচ্ছো বইয়ে লেখা আছে আজালিকা কিতন তাহলে ওইটাকে কি লিখতে হবে ওইটা কি বিড়াল তো তারপর দেখো বলেছে কি লা জালিকা কালবন না ওইটা কুকুর এটা হচ্ছে আমাদের প্রথম তিনটা এরপরে আমি বাদ বাকি আরো তিনটা লিখবো পড়ে তো তার আগে এই পড়াটি আমি আবারো বলছি তো প্রথমে আমাদের নাম্বার 1 যদিও নাম্বার দেওয়া নাই হয়ে তোমরা আবার নাম্বার খুঁজতে গিয়ে প্রশ্ন না খুঁজে পাচ্ছ এমন যেন না হয় বইয়ে নাম্বারিং করা নেই আমি আমার নিজের মতো নাম্বার দিয়ে দিয়েছি তো ডান পাশে যেগুলো আছে প্রথমেরটা আছে হাজা মসজিদুন ওয়া জালিকা বাইতুন তোমাদের বাংলা লিখতে হবে এটা মসজিদ এবং ওইটা ঘর নাম্বার দ্বিতীয়তে যেটা আছে হাজা সুক্কারুন ওয়া জালিকা লাবানুন এটা চিনি এবং ওইটা দই নাম্বার 3 আজালিকা কিতন ওইটা কি বিড়াল লা লা মানে না জালিকা কালবন ওইটা কুকুর আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে সবাই ভালোভাবে বুঝতে পেরেছে তো এরপরে আমি যেটা করব বাম পাশে আমাদের যে তিনটে সেন্টেন্স আছে ওগুলো আমরা লিখে দেব তো এটাকে আমি নাম্বার 4 ধরে নেই তো এখানে লেখা আছে দেখো হাজা মুদাররিসুন ওয়া জালিকা ইমামুন তো হাজা মুদাররিস হাজা অর্থ এটা কিন্তু এটা ব্যক্তি সম্পর্কিত এজন্য লিখব ইনি মুদাররিসুন অর্থ শিক্ষক ইনি শিক্ষক ওয়া জালিকা ইমামুন এবং উনি উনি ইমাম উনি ইমাম তাহলে কি হয়েছে হাজা মুদাররিসুন ওয়া জালিকা ইমামুন ini শিক্ষক এবং উনি ইমাম নাম্বার 5 মান জালিকা এটা প্রশ্ন করেছে মান জালিকা তাহলে হবে কি উনি কে প্রশ্ন করেছে মান জালিকা উনি কে এরপরে লিখেছে কি জালিকা ইমামুন তাহলে হবে উনি ইমাম তোমরা অবশ্যই আরবিটা পড়ে নিবা এরপরে সাথে সাথে বাংলা লিখে দেবে কখনোই বাংলা শুধু মুখস্থ করে রাখছো এমন করা ঠিক হবে না তাহলে উনি ইমাম নাম্বার 6 অর্থাৎ ষষ্ঠ যেটা আছে মা হাজা তাহলে হবে কি এটা কি হাজা অর্থ কি হবে এটি বা এটা এটা কি প্রশ্ন করেছে এর প্রশ্নবোধক চিহ্ন হাজা হিসানুন হিসান অর্থ কি তোমরা পড়েছো তখন তোমাদের লিখতে হবে এটা ঘোড়া এই ছিল আমাদের আরবি যে বাক্যগুলো ছিল আরবি বাক্যগুলোর বাংলা অর্থ আমি লিখে দিয়েছি এটা কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি তোমরা এভাবেই পড়বে যেভাবে আমি আজকে তোমাদের কাছে উপস্থাপন করলাম অবশ্যই আরবি অংশটুকু তোমরা পড়বে সাথে এই বাংলা উত্তরগুলো লিখে দেওয়ার চেষ্টা করবে তো আজকে আরো একটা ছোট্ট বিষয় শিখতে চাই এটা আছে তোমাদের 39 নম্বর পৃষ্ঠা তোমরা তোমাদের বইয়ের 39 নম্বর পৃষ্ঠা বের করো এবং 39 নম্বর পৃষ্ঠা তাহলে আমি 39 নম্বর পৃষ্ঠা লিখে দিলাম এখানে তোমরা এটা দেখে বের করে নাও তো 39 নম্বর পৃষ্ঠা থেকে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে এখানে লেখা আছে একটা প্রশ্ন নাম্বার দাও দেওয়া আছে জালিকা এর ব্যবহারযোগ্য পাঁচটি বাক্য তৈরি করো জালিকা এর ব্যবহার করে ভালো তৈরি করার চেষ্টা করো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।